আজকের মিটিংয়ের যে বিষয় ছিল সেটা ছিল যে ফিল্ম ডেভেলপমেন্ট কর্পোরেশন অ্যাক্ট নাইনটিন ফিফটি এটার মানে মডার্নাইজ একেবারে সংশোধন তো একটা আইন তারা করতে যাচ্ছে একেবারে আপগ্রেড করে যেটা 2024 বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশন অ্যাক্ট নামে প্রয়োজিত হবে আমরা চাই এমন একটা আইন হোক যে আইনের দ্বারা এই আমাদের প্রজন্মের পরে তো আরও প্রজন্ম বানবে কারণ এটাও অনেক দিন এই ইন্ডাস্ট্রি বেঁচে থাকবে এবং বেঁচে থাকুক এটি আমরা চাই এই আইনটা যেন এমন হয় যে যখনই যেই এখানে ছবি বানাতে আসুক সেটা যেন সময় উপযোগী আইন হয় এবং সে আইনটা যেন অবশ্যই প্রযোজক এবং পরিচালকদের ফেভারে হয় পরিবর্তনের চিন্তা আমরা করি নাই এটা সম্ভবত এখনকার যা গভর্নমেন্ট আছে অন্তবর্তীকালীন সরকার তারা এটাকে আপগ্রেড করেছে এটা অনেক আগেই আপগ্রেড হওয়া দরকার ছিল কারণ উনিশশো সাতা সাতান্ন সনের আইন সেটা দুই হাজার চব্বিশে আইসা মাত্র মনে হইল এটা তো আমি তো আগেই বললাম যে আমরা এমন একটা আইন চাই যে আইনে আপনি এখন প্রডিউসার আপনি যেন কোথাও এ আইনের ফাঁকে পড়ে আপনার অবস্থাটা এমন হইল যে ভাই আমাকে ছেড়ে দাও আমি এখান থেকে চলে যাই আমরা চাই আপনি এমন একজন লোক এখানে আসুক যেভাবে যা আসুক এটা নতুন প্রডিউসার হোক পুরোনো প্রডিউসার হোক সে আর যেন এই আইনের মাধ্যমে সুফল পায় এবং সুন্দরভাবে সে যে সিনেমাটা বানাতে আসছে সেই সিনেমাটা বানাতে পারে এখানে অনেক কিছু সংস্কার দরকার এক নাম্বার হচ্ছে আজকে এই যে আমাদের ক্যামের সব বললো যে উনি এই মাসের এক তারিখ জয়েন করেছে আজকে হলো পাঁচ তারিখ উনি এই পর্যন্ত কোনো শুটিং দেখে নেই মানে এখানে এই ইন্ডাস্ট্রিতে কোনো শুটিং হয় না তার মানে এক মাসে কোনো শুটিং হয় নাই সিনেমার শ্যুটিং হয় না বিজ্ঞাপনের শুটিং কোনো শ্যুটিং হয় না তো এত বড় একটা কর্পোরেশন এই কর্পোরেশন যদি শুটিং না হয় এই কর্পোরেশনের ব্যয়বার বহন করাটা খুব কাজ কষ্ট হতে পারে কারণ এখানে প্রশাসনও অনেক বড় আর এখনকার হচ্ছে ডিজিটাল ডিজিটাল যুগ ডিজিটাল যুগে আগে যেখানে পাঁচজনের কাজ করতো সেই পাঁচজনের জায়গায় কিন্তু একজনই কাজ করা যায় যাই হোক এটা তাদের আস্তে আস্তে হয়তো সেই জায়গায় আসবে আমরা সংস্কার চাই এরকম এখন সিনেমার যে অবস্থা সিনেমাটা একেবারে কিন্তু মাটির সাথে মিশে গেছে এখানে কোনো সিনেমা হয় না সিনেমা না হওয়ার পিছনে এই আমলাতান্ত্রিক জটিলতা হয়েছে এক নম্বর কারণ আমরা এই আমলাতান্ত্রিক জটিলতা থেকে পরিত্রাণ চাই এই পরিত্রাণের জন্য আমাদের প্রযোজক পরিচালকরা যেন নির্বিঘ্নে এখানে এসে সিনেমা বানাতে পারে সেইটার জন্য এখানকার যা যা আছে একটা একজন পরিচালককে একজন প্রযোজককে যেই সুবিধা দিতে হয় সেই সুবিধাটা অবশ্যই নাগালের মধ্যে হতে হবে যুগের সাথে সবাইকেই পরিবর্তন হয়ে একেবারে এখনকার সময়ের মানুষ হইতে হবে এখনকার সময়ের কার কর্ম পদ্ধতি নির্ধারণ করতে হবে আগে একটা সময় ছিল যে এফডিসির সংস্পর্শে ছাড়া কোনো ছবি মার্কেটিং হতো না এখন কিন্তু এফডিসিতে না আসলেও চলে বাইরেই কিন্তু একটা ছবির পুরো মার্কেটিং করার অবস্থায় নিয়ে যাওয়া যায় যত কাজ আছে শুটিং থেকে আরম্ভ করে এডিটিং ডাবিং আমরা যেটাকে ব্যাকগ্রাউন্ড রি রেকর্ডিং কালার কারেকশান বিএফএক্স যা যা থাকে এরা ব্রিথ অল সব কিছুই কিন্তু বাইরে থেকে আমরা করে একটা ছবি মার্কেটিং করতে পারি সেখানে কিন্তু ডিসিতে আমার আসার প্রয়োজন নাই তবে আমরা যারা বাহিরে কাজ করি কাজের পরিবেশটার জন্য কিন্তু ডিসি দরকার আপনি দেখেন একটা ফ্লোর এখানে একটা যে কোনো ফ্লোরে আপনি স্বাচ্ছন্দ্যে কিন্তু শুটিং করতে পারবেন আর এখানকার ক্যামেরা বাইরের ক্যামেরার মধ্যে পার্থক্য আছে কারণ ক্যামেরা বডি একুক লেন্সের কিন্তু একটা বড় ডিফারেন্স এখানে আছে এফডিসি লেন্স দিয়ে শুটিং করলে যেই মানে চকচকা ব্যাপারটা আসবে এটা বাইরের লেন্স কারণ বাইরে তো সরকার অলওয়েজই ব্র্যান্ড নিউ ব্র্যান্ড নিউ জিনিস কিন্তু ক্রয় করে আর আমাদের বাইরের হাউজরা যেই ইকুইপমেন্টসগুলি আলে এগুলি কিন্তু সেকেন্ড হ্যান্ড থার্ড হ্যান্ড ফোর্থ হ্যান্ডও আছে তার মানে এটা ইউজ হয়ে একটা পর্যায়ে গিয়ে তারপর আমরা আবার ইউজ করতেছি তো এই জিনিসগুলি তারপরও আমরা তাদেরকে বলছি যে এখন যেহেতু এ অবস্থা নাইমার কানামা কিন্তু অনেক ভালো আপনারা এই বসে থাকার চেয়ে আপনারা আমাদের যারা প্রডিউসার আছে তাদেরকে একটা প্যাকেজ আপনারা দেন যে আপনাদের একটা ছবি আপনারা করেন এই ছবিটা আমরা এই টাকা যে এটা প্রডিউসার একটা যে কোনো প্রডিউসার কিন্তু সাহস পাবে সাহস পাবেন আপনি টাকা নেবেন একটা শিফটের ভাড়া হচ্ছে দুই হাজার টাকা তার মানে দুই শিফটে চার হাজার টাকা প্লাস ব্যাট একটা গিয়ে পঁচিশশো টাকার মানে সাড়ে চার হাজার টাকা পরে কিন্তু একটা দিনে একটা মেকআপ রুম এটা অনেক বেশি আমরা বলছি এটাকে একেবারে সুন্দর আগে ছিল পাঁচশো টাকা এমন নয় এক হাজার টাকা নেবেন এক হাজার এক হাজার দুই হাজার আর ব্যাট যেটা দেওয়ার এটা দিলাম এই পর্যায়ে সহনীয় পর্যায়ে যদি আনে তাহলেই কিন্তু এফডিসিতে আমরা সবাই স্বাচ্ছন্দ্যে কাজ করতে পারব আমরা সবাই মিলে এফডিসিটাকে যেই জায়গা আছে সেই জায়গা থেকে আমরা একটু উপরে তুলতে চাই আমাদের স্বার্থে আমাদের প্রযোজকদের স্বার্থে আমাদের পরিচালকদের স্বার্থে